সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো, পুরাতন আইডি কার্ড আছে কিন্তু স্মার্ট আইডি কার্ড নেই, কীভাবে তা বানাবেন। আপনার পুরাতন আইডি কার্ড আছে, এখন আপনি স্মার্ট আইডি কার্ড বানাতে চান, কীভাবে এটা তৈরি করবেন বা কোথায় যে করতে পারবেন, আসুন তা জেনে নিই। ইসির নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এনআইডি উইং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটারদের একটি নির্দিষ্ট নির্বাচনী থানা রয়েছে। বিতরণের সময় শেষ হলেও যারা স্মার্ট কার্ড তুলতে পারেনি তাদেরকে মূল আইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে ওই নির্বাচনী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে যেতে হবে। ভিউয়ার্স, ওই কর্মকর্তার স্বাক্ষর নিয়ে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সেখানে 10 আঙ্গুলের সাপ ও আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার পরে দায়িত্বরত কর্মকর্তাগণ ফটোকপি করা আইডিতে লিখে দেবেন, 10 আঙ্গুলের সাপ ও আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হয়েছে। এরপর ওই কাগজ নিয়ে আবার যেতে হবে নিজ নিজ নির্বাচনী থানা অফিসে। সেখানে ফটোকপি ও আগের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্মার্ট কার্ড তুলতে হবে। আর ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে অন্য সিটির ভোটাররা থানা নির্বাচনী অফিসে গেলেই জানতে পারবেন কোথায় আঙ্গুলের সাপ ও আইরিশের প্রতিচ্ছবি দিতে হবে। ভিউয়ার্স, এ বিষয়ে এনআইডি উইং এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, স্মার্ট কার্ড বিতরণের সময় ঘোষণা দেওয়া হয়, কেউ সেই সময়ে তুলতে না পারলে বিশেষ এই ব্যবস্থায় তুলে নিতে পারবেন। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে এভাবে সারা বছরই স্মার্ট কার্ড তোলা যাবে, তবে দ্রুত তুলে নিলেই ভালো। সম্পূর্ণ ভিডিওটি থেকে আশা করি বুঝতে পারলেন আপনারা যে পুরাতন আইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড না থাকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন। সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানে শেষ করছি। আল্লাহ।